মুসলিম শরীফের বর্ণনা 2104 নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 956 নম্বর হাদিসের বর্ণনা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এই হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা বন্ধু শুনেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল أبو هريرة رضي الله تعالى عنه بننا أن امرأة سوداء كانت تقوم المسجد أو شابان এক জন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ কি করত ঝাড়ু দিত ফামাতা এই মহিলাটা অথবা যুবকটা একদিন মারা যায় فسأل عنها أو عنه الله ربي ওই কালো মহিলার ব্যাপারে অথবা কালো যুবকটির ব্যাপারে প্রশ্ন করলেন কি ব্যাপার কালো মহিলাটাকে ইদানিং আর কেন মসজিদে দেখা যায় না সাহাবীগণ জবাব দিলেন মা তা হুজুর এই মহিলাটা অথবা ওই কালো যুবকটা মারা গেছে নবীজি বললেন মারা গেছে এখন কোথায় সাহাবীগণ জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে না জানি ওই মহিলাকে আমরা দাফন করে দিছি আল্লাহর নবী বলেন আফালা কুনতুম আযানতুমুনি এই মহিলাটা মারা যাওয়ার পর কেন তোমরা আমাকে জানাইলা না আমাকে জানার প্রয়োজন কি তোমরা মনে করো নাই হাদিসের মধ্যে আছে কান্নাহুম সগরু আমরাহা আও আমরাহু এই মহিলাটা কালো মহিলা তো তার ব্যাপারে রাসূলকে জানানোটা তারা প্রয়োজন মনে করে নাই আমি এইভাবে বলাটা সুন্দর হয় নাই ঠিক হয় নাই বলে নাউজুবিল্লাহ মানে তাদের মনে হলো আর কি যে একজন কালো মহিলা ওনার ব্যাপারে নবীজির আর কি জানাবো ঝাড়ু দিত অপরিচিত কেউ চিনতো না তাই মারা গেছে সাহাবীরা দাফন করে দিয়েছে নবীজিকে আমারে বলবা না তোমরা তো হাদিসে আসছে কান্নাহুম সগরু আমরাহা আও আমরাহু কেমন যেন তারা বিষয়টা ছোট মনে করলো না এটা হালকা একটা বিষয় এটা আর নবীজির জানানোর কি আছে এত বড় কেউ না এরকম যে মারা গেছে নবীজিরে জানাইতে হবে নবীজিকে আমার জানাইলা না তোমরা দুল্লুনি আলা কবরিহা তার কবরটা আমারে দেখাও নিয়ে যাও ফাদাল্লুহু সাহাবারা নবীজিরে ওই মহিলা অথবা ওই কালো যুবকের কবরটা দেখায় দিছে ফাসাল্লা ওই কবরের সামনে যতগুলো কবর আছে আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়িয়ে জানাজার নামাজ পড়লেন এটা নবীর জন্য খাস এই শুনেন এটা কার জন্য খাস আইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস আপনারা আবার কিন্তু মৃত ব্যক্তি মারা যাওয়ার পর কবরে দাফন করার পর আপনারা আবার জানাজা নামাজ এরকম পড়তে যান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা বললেন ওই যে জানায় নাই না জানায় দাফন করে দিছে তো নবীজি জানাজা পড়ছে জানাজা পড়ার পর আল্লাহ নবী বললেন এই জায়গায় যতগুলা কবর ইন্না হাদিহিল কুবুর মাবলুআতুন যুলমাতান আলা আহলিহা এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ আমি যে নামাজ আদায় করলাম আশা করি ইন্নাল্লাহা ইউনাবিরুহা লাহুম বিসালাতি আলাইহিম আমি জানাজা পড়ার কারণে আমি আশাবাদী আল্লাহ তাদের সব কবরগুলা আলোকিত করে দিবেন তো যাই হোক এই হাদিস দ্বারা যেটা বুঝলাম ইন্না হাদিহিল কুবুর মামলুআতুন জুলমা এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ অনুবাদটা বলেন তো আমার সাথে এই কবরগুলা তাহলে বোঝা গেল কবর অন্ধকারের একটা জায়গা কবর একটা অন্ধকার জায়গার নাম হ্যাঁ বিভিন্ন হাদিস এবং তাফসীর দ্বারা বোঝা যায় কবরস্থ ব্যক্তি যদি ইমানদার হয় খাঁটি ইমানওয়ালা যদি হয় আর জান্নাতি যদি হয় তার কবরের মধ্যে আল্লাহ প্রদত্ত আলোর ব্যবস্থা করে দিবেন আপনারা আলাদা বাতি লাগানোর দরকার নাই অনেকে বাতি টাতি ইত্যাদি দিয়ে দেয় এটা ঠিক না মানে যদি দিয়ে দেয় আর কি কোথাও দেখেন যদি দেয় এটা দরকার নাই এগুলো দরকার নাই ইমানদার হইলে এমনি আপনি শুধু শুধু এত বাতি দিচ্ছেন কেন সহিহ বুখারীর বর্ণনা 922 নম্বর হাদিস খুব মন দিয়ে শুনবেন আগে আমার সাথে বাংলাটা বলেন বলেন কবর কবরের ভিতর ভয়াবহতা দাজ্জালের ফেতনার মতো অথবা দাজ্জালের ফেতনার কাছাকাছি হবে নবীজি বললেন
মনে রাখবেন মুসলিম শরীফের হাদিসে রাসূল বলেন মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ খালকুন আকবার মিনাদ দাজ্জাল আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর দুনিয়াতে নাই তো নবীজির একটা হাদিস দেখুন আমরা জানবো যে দাজ্জাল যতটা ভয়ঙ্কর আমাদের জন্য কবরের ফিতনা ও দাজ্জালের ফিতনার চেয়ে কোনো অংশে কম হবে না সহিহ বুখারীর 922 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আলেম ছাড়া অন্যদেরকে একটা কথা জিজ্ঞাসা করব দেখি বলতে পারেন কিনা আলেমরা দরকার নাই অন্যরা বলবেন আমি আগে হাদিসটা পড়ি দেখেন আন আসমা বিনতে আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা দখলতু আলা আয়েশাতা সিদ্দিকাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুবাদ করি করার পর আলেম ছাড়া অন্যদেরকে একটা কথা জিজ্ঞাসা করলে দেখি আপনারা জবাব দিবেন আসমা বিনতে আবু বকর দেখেন কি বলছি আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বলেন আমি আয়েশার কাছে প্রবেশ করলাম আয়েশা আসমার কি হয় সম্পর্কে আপনি বলে বলুন আপনি ও আচ্ছা 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 ঠিক আছে কি হয় বোন হয় মাশাআল্লাহ তো আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আলেমের রূপ ধরছেন দেখছেন আলেমের রূপ ধরলেও লাভ আছে হ্যাঁ লাভাস এই তো আলেমের রূপ ধরলেও লাভাস আল্লাহ যদি এই হিসাবে কিয়ামতে কবুল করে তো হয়ে গেছে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম আবু বকর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম আবু বকর তো বলতেছে আমি আয়েশার কাছে গেলাম যাওয়ার পর দেখি ওয়ান্নাসু ইউসাল্লুন মানুষ নামাজ পড়তেছে আমি আয়েশাকে প্রশ্ন করলাম মা শানুন নাস আয়েশা কি হইছে মানুষের কি হইছে নামাজ পড়ে কেন ফাশারত বিরাসিহা ইলা সামা আম্মাজান আয়েশা মাথা দিয়ে ইঙ্গিত করলেন আকাশের দিকে এমন করলেন আম্মাজান আয়েশাকে আসমা বললেন কি হইছে আয়েশা ঘটনা কি মানুষ নামাজ পড়ে কেন আম্মাজান আয়েশা এমন করলেন ইশারা করলেন এইভাবে তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আয়াতুন কোন নিদর্শন দেখা গেছে আসমানে আম্মা জান আয়েশা বললেন হ্যাঁ নিদর্শন কিছু একটা নিদর্শন চলতেছে আসমানে এটা দেখা গেছে তো কিছু কিছু হাদিসের ব্যাখ্যা জানা যায় যে নিদর্শনটা হলো সূর্য গ্রহণ লাগছে কি লাগছে সূর্য গ্রহণ হয় না সূর্য গ্রহণ তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মহিলারা আমরা যারা আছি আমরাও পিছনে দাঁড়ায় রইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি লম্বা কেরাত নিছে অনেক লম্বা কেরাত নিয়া নামাজটা পড়তেছে আসমা বলেন যে এত লম্বা কেরাত পড়তেছিলেন আর নামাজ এত লম্বা করলেন এক পর্যায়ে হাত্তা তাজাল্লানিল গাশিয়ু আমি বেহুশ হয়ে গেছি এত লম্বা নামাজ বললেন আমি বেহুশ হয়ে গেছি তারপর কইলা জামবি কিরবাতুন ফিহা মাউন আমার পাশে একটা পাত্র ছিল এই পাত্রের মধ্যে পানি ছিল ফাজালতু আসুব্বু মিনাল মা ফাজালতু আসুব্বু আলা রাসি আমি পানি নিয়ে নিয়ে আমার মাথার উপরে ঢালতেছিলাম তো মাথার উপর পানি যখন আমি ঢালতেছিলাম এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসারাফা নামাজের সালাম ফিরাইলেন হাত্তা তাজাল্লাতি শামসু ইতিমধ্যে সূর্য তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এতটুকু বুঝছেননি আচ্ছা সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাধারণত এই জাতীয় নামাজ পড়লে নামাজের পরে একটা ভাষণ দিতেন নবীজি দাঁড়াইলেন দাঁড়ানোর পর ভাষণ দিলেন খুতবা দিলেন খুতবার মধ্যে আল্লাহ নবী বললেন মা মিন শাইইন লাম আকুন উরীতুহু মা মিন শাইইন লাম আকুন উরীতুহু ইল্লা কদ রাআইতুহু ফি মাকামি আল্লাহ নবী বললেন এমন কোন জিনিস নাই যা আমাকে দেখানো হয় নাই আগে আজকে আমি এই নামাজের মধ্যে সব দেখছি আমি আবার বলছি নবীজি বলছে যে কোনো জিনিস আগে আমাকে দেখানো হয় নাই আজকে নামাজের মধ্যে আগে যা দেখি নাই আজকে আমি সব দেখছি পরে কি কয় দেখেন হাত্তাল জান্নাহ ওয়ান্নার এমনকি জান্নাত জাহান্নাম দেখছি এটা এক বর্ণনা মুসলিম শরীফের আরেকটা বর্ণনায় মজার কথা আসছে সাহাবি যারা সামনে আসছে আমার দিকে তাকান হঠাৎ দেখে নবীজি নামাজের মধ্যে এমন করছে বুঝলেন নাকি নামাজের পরে সামনের কাতারের এক সাহাবি বললেন হুজুর আপনি নামাজে আজকে যেই কাজ করছেন এটা তো আগে করতে দেখিনি কি হইছে আপনারা আবার কিন্তু কইরেন নাই কাম
নবীজির জন্য কিছু খাস ইবাদত এটা আপনারা করেন না তো নবীজি বললেন আমি যখন এমন করছি আমি জান্নাতের আঙ্গুরের ছড়ি দেখছি ওইটা আমি ধরতে চাইছি যদি একটা ছড়ি আনতে পারতাম তাহলে তোমরা যতদিন দুনিয়াতে থাকতা খেতে পারতা তাহলে আপনারা কি নামাজের রুম ছড়ি দেখেন তো দেখলে না হাত দিবেন আপনি দেখেন না তো হাত দিবেন না এভাবে আপনারা নামাজ কিন্তু মন করেন না হাজির বিষয় আবার অনেকে চিন্তা করব বইলা গেছে তো আমি একটু নামাজে এরকম সামনে হাত বাড়াবো না এরকম না তো সূর্য স্বাভাবিক অবস্থায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাত জাহান্নাম দেখছি জানো আর কি দেখছি আন্নাহু ক্বাদ উহিয়া ইলাইয়া আমাকে জানানো হয়েছে আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও করিবা মিন ফিতনাতিদ দাজ্জাল নবীজি বলেন আমাকে জানানো হয়েছে ওহির মাধ্যমে কবরের মধ্যে তোমাদেরকে ফিতনায় ফেলানো হবে এই ফিতনাটা দাজ্জালের ফিতনার মতো হবে অথবা দাজ্জালের ফিতনার কাছাকাছি হবে নাউযুবিল্লাহ তো ফিতনা যদি দাজ্জালেরটা হয়ে যায় কবরে তাহলে তো খবর আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন তাহলে কবর অন্ধকার হবে কবরের মধ্যে দাজ্জালের মতো ফিতনার মধ্যে পড়া রাখতে পারে আল্লাহ হেফাজত করেন আমিন তো এটাই বলতেছিলেন আল্লাহ প্রাচুর্যের প্রতিযোগিতা চালাইতে থাকবা কতদিন জানো কয় কবরে না যাওয়া পর্যন্ত বুখারী শরীফের বর্ণনা 1372 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আন্না ইয়াহুদিয়াতান দখলত আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ইহুদি নারী আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে আসার পর আম্মাজানকে জিজ্ঞাসা করলেন কবরের আযাবের ব্যাপারে কোন আযাব বলেন কোন আযাব কজব কবরের আযাব যে সত্য এটা কি সবার বিশ্বাস আছে আম্মাজান আয়েশাকে এক ইহুদি নারী কবরের আযাবের ব্যাপারে জিজ্ঞাসা করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন আযিক আযা কিল্লাকু মিন আযাবিল কবর আল্লাহ তোমারে কবরের আযাব থেকে হেফাজত করুক তুমি কি প্রশ্ন করলা এই কথা আম্মাজান ওই নারীকে বলার পর ফাসালাত আয়েশাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কবরের আযাবের ব্যাপারে জিজ্ঞাসা করলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম নবীজি বললেন হ্যাঁ কবরের আযাব সত্য বলেন কবরের আযাব সত্য নবীজি বললেন আযাবুল কবর হ্যাঁ আয়েশা কবরের আযাব সত্য কবরে আমাকে আপনাকে যখন দাফন করে আসে মানুষ দাফন করে বেশি আমরা অতিক্রম করি না এই দাফন করে মাত্র বাসতলা থেকে রওনা করছি ওই সময় আমাদের পায়ের আওয়াজটা কবরের ওই মানুষটা শুনতে পায় সহি বুখারী 1338 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আল আব্দু ইদা উদিআ ফি কবরিহি নবীজি বলেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় ওয়া তুল্লিয়া কবরের মধ্যে রাখার পর যখন তাকে পিছনে ফেলে রাখা হয় কি বলে দেখ কবরের মধ্যে রাখার পর ওয়া তুল্লিয়া যখন তাকে পিছনে রেখে চলে আসা হয় বাসতলায় দাফন করলাম করার পর তাকে আমরা পিছনে রেখে যখন চলে আসলাম ওয়াযহাবা আসহাবুহু আল্লাহ নবী বলেন যেই মানুষগুলা তাকে দাফন করলো করার পর পিছনে রেখে যারা চলে আসে বেশি দূরে যায় না একটু এই দিকে আসার পর হাত্তা ইন্নাহু লাইসমাউ কুরআনি আলিহিম ওই কবরের মানুষটা তাদের জুতার আওয়াজগুলা শুনতে পায় তাদের পায়ের আওয়াজ শুনতে পায় কেন শুনতে পায় তখন আত্মা তার দেহের মধ্যে আল্লাহ পাঠায় দেয় পাঠায় দেওয়ার পর
ফায়াতিয়ানিহি মালাকান দুইজন ফেরেশতা আসে আতাহু মালাকান বুখারীতে আসছে আতাহু মালাকান আবু দাউদে আসছে ফায়াতিয়ানিহি মালাকান দুইজন ফেরেশতা আসে ফাআকাদানিহি বুখারীতে আসছে আবু দাউদে আসছে ফায়ুকাইদানিহি আও ইউজলিসানিহি আয়েশা তাকে বসায় বসানোর পর তাকে প্রশ্ন করে তিনটা এর মধ্যে একটা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা তিনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এরপর তাকে বলা হবে শোনো উনজুর ইলা মাকআদিকা মিনান নার এই বান্দা তুমি তোমার জাহান্নামের অংশটা দেখো কিসের অংশ দেখেন কি বলে পুরাটা শেষ হয় না জাহান্নামের অংশ দেখো মানে এই বান্দা যদি ইমানদার হয় এরপর তাকে বলা হবে তুমি যেমন জাহান্নামের অংশটা দেখো তো আসনটা ওই ব্যক্তি তার জাহান্নামের আসনটা দেখবে দেখার পর তাকে বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ তোমার এই জাহান্নামের আসনের পরিবর্তে পরিবর্তন করে আল্লাহ তোমাকে জান্নাতি আসন দান করছেন তিন প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দেওয়া হয় তা আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কবর পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে পরে কি বলে দেখেন কবরে রাখা হলো কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন তোমরা জানতে পারবে অবশ্যই তোমরা জানতে পারবে কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন তোমরা বাস্তবিক অর্থেই জানতে যদি জানতে লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন বাস্তবিক জ্ঞানে সঠিক জ্ঞানে নিশ্চিত জ্ঞানে যদি তোমরা জানতে লাতারাবুন্নাল জাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে বলেন নাউযুবিল্লাহ সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন পরে আল্লাহ আবার গুরুত্ব দেয় শোনো বাস্তবিক চোখেই জাহান্নাম দেখবা বাস্তব চোখ দিয়ে তোমরা জাহান্নাম দেখবা পরে কি বলে দেখেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম অতঃপর অবশ্যই অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বলেন কি সম্পর্কে হাত পা কান সব এগুলো আমাদের নিয়ামত মুসলিম শরীফের বর্ণনা 5208 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাসা থেকে বের হলেন বন্দি শুনেন কখন বের হয়েছে হাদিসে আসছে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও যাতা লাইলা নবীজি একদিন দিনের বেলা অথবা রাতের বেলা ঘর থেকে বের হয়েছে হাদিস দ্বারা বোঝা যায় দিনের এমন সময়ে বের হয়েছে অথবা রাতের এমন সময়ে বের হয়েছে যেই সময় সাধারণত মানুষ ঘর থেকে বের হয় না কথার কথা দুপুর দুইটা আড়াইটা তিনটা সাধারণত ব্যবসায়ীরাও খানা খাইতে যায় রিক্সা চালক রিক্সাটা রাইখা খানা খায় ওই টাইমগুলোতে মানুষ সাধারণত আর এই গরমে তো বের হয় না এই টাইমগুলা তাহলে কি বুঝলাম আমরা নবীজি দিনের বেলা যদি বের হয়ে থাকে এমন একটা সময় বের হয়েছে যেই সময় সাধারণত বের হওয়ার কথা না অথবা রাতের এমন একটা সময়ে ঘর থেকে বের হয়েছেন যেই সময় বের হওয়ার কথা না একটু মন দিয়ে শোনে না কেন বের হয়েছে জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাইদা হুয়া বিআবি বকরিন ওয়া উমার আল্লাহ নবী তাকায় দেখে আবু বকর ওমর বসা নবীজি প্রশ্ন করলেন মা আখরাজাকুমা ফি হাদিহিস সাআ এই সময় কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করলো কেন এই সময় তোমরা ঘর থেকে বের হলা সাহাবা দুইজন জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ক্বালাল জুউ ইয়া রাসূলুল্লাহ হুজুর খুদার কারণে ঘর থেকে বের হইছি কিসের কারণে খুদার যন্ত্রণায় ঘর থেকে বের হইছে খুদার যন্ত্রণায় বের হইছে কয়হা এবার নবীজি যে জবাবটা দেয় দেখেন কি বলে নবীজি বলে তোমরা খুদার কারণে বের হইছে কয়হা আল্লাযি নাফসি বিয়াদিহি আলাল্লাযি আখরাজাকুমা নবীজি বলেন আখরাজানি আল্লাযি আখরাজাকুমা আল্লাহর কসম যেই খুদা তোমাদেরকে ঘর থেকে বের করে আনছেন ওই খুদা আমাকে বের করছে
তোমরা খোদার যন্ত্রণায় এই জায়গায় বসা আমিও খোদার কারণে এই জমায় এই সময় এই জায়গায় আসলাম নবীজি বললেন কুমু চলো আমার সাথে ওঠো فقاموا معه الله نبير شاته صحابي دوئي جن رونا کرلين فأتا رجلا من الانصار ایک انصاري کسے گلين جوار پر وليس في بيته انصاري صحابي باريت نائي نبير جاك انصاري صحابي باريت گلين فإذا هو ليس في بيته تيني غره نائي باريت نائي بارير بھیتور تھے کہ رأت المرآ انصاري بی بی رسول کے دیکھے بلس ভিতর থেকে ওই নারী বলতেছে মারহাবান আহলান স্বাগতম স্বাগতম বাসায় আসেন আপনারা নারী ভিতর থেকে বললেন নবীজি ভিতরে গেলেন যাওয়ার পর নবীজি প্রশ্ন করলেন আইনা ফুলান ওকে কোথায় মানে তোমার স্বামী কোথায় তো নারী জবাব দিলেন যাহাবা ইস্তাজিবুলানা মিনাল মা হুজুর তিনি বাহিরে গেছে আমাদের জন্য মিষ্টি পানি আনার জন্য গেছে নবীজি অপেক্ষা করতে লাগলেন ইতিমধ্যে আনসারী সাহাবী বাসায় আসছে দেখেন এই জায়গাটা মন দিয়ে শুনেন কি বলে আসার পর তিনি যখন দেখলেন নাজর ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাহাবাই দেখলেন আল্লাহর রাসূল তার বাসায় আর দুই সাহাবী তার বাসায় বলেন আপনা আমি আপনি যদি আল্লাহ তো এই যুগে আমগরে পাঠায় নাই আমি আপনি যদি হঠাৎ বাহির থেকে আয়েশা দেখতাম আমার ঘরে নবী আর আবু বকর ওমর বসা কি অবস্থা হবে আনসারী সাহাবা আয়েশা দেখে নবীজি বসা আবু বকর ওমর বসা আনসারী সাহাবী কয় মা আহাদুল ইয়াউমা আকরামা আদিয়াফান মিন্নি আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেজবান আর দুনিয়াতে কেউ নাই সুবহানাল্লাহ কেমন মেহমান পাইছি নবীজি আবু বকর ওমর এমন তিন মেহমান তাড়াতাড়ি বাহিরে গেলেন যা আবিল আজম খেজুরের ছড়ি নিয়ে আসলেন ফিহি রুতবুন ওয়া ইয়াবিসুন ওয়া বুসরুন এটার মধ্যে ভিজা খেজুর আছে শুকনা খেজুর আছে আপনার শুকনা খেজুর ভিজা খেজুর কাঁচা খেজুর আইনা বলতেছে হুজুর যেইটা মন চায় ওইটা খাইতে থাকেন নবীজি আবু বকর ওমর খেজুর খাওয়া শুরু করলেন ফাখাজাল মুদিয়া তিনি ছুরি নিলেন কি নিলেন ছুরি ছুরি নিয়ে রওনা করছে পশু জবাই করবে নবীজি বললেন ইয়াকাল হালুব সাবধান দুধের পশু জবাই করবা না তিনি দুধের পশুর দিকে রওনা করছে সাবধান দুধের পশু জবাই করবা না দুধের বকরি জবাই খাসি জবাই করবা না তখন তিনি জাবাহালাহুম একটা নরমাল অন্য বকরি জবাই করলেন করার পর নবীজিকে বকরির গোস্ত খাওয়াইলেন খেজুর খাওয়াইলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি পানি পান করলেন প্রিয় মুসলমান ভাইয়েরা আমি যেই কথাটা বলার জন্যই লম্বা হাদিসটা বললাম এখন যেটা বলবো এটা বলার জন্য পেট ভরে খাইলেন খাওয়ার পর আবু বকর ওমরকে বললেন আবু বকর ওমর খুদা তুম ঘরে বাসা থেকে বের করছে ঠিক না কয় হ্যাঁ এখন খুদা আছে কয় না খুদা মিটে গেছে না কয় হ্যাঁ মিটে গেছে নবীজি বললেন লাতুসআলুননা আন হাযা ইয়াউমাল কিয়ামা এই যে খাইলা এই যে খাবারটা খাইলা না এই খাবারটার ব্যাপারেও কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে সুম্মা লাতুসআলুননা ইয়াউমাইযিন আনিন নাঈম আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে নিয়ামত প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তাহলে আল্লাহর কোন নিয়ামতের অশুকরিয়া আদায় করব আমরা কখনো আমরা সব নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা তাকাসুর থেকে যে বিষয়টা জানলাম সম্পদ হওয়া দোষের না কিন্তু সম্পদের প্রতিযোগিতায় কাকে ভুলে যাওয়া যাবে না আল্লাহকে ভুলে যাওয়া যাবে না কবরে যাওয়ার আগে আমল নামা নিয়ে কবর মধ্যে যাওয়া আর তিন নাম্বার বিষয়টা শিখলাম আমার জীবন সম্পর্কে প্রশ্ন হবে এর মধ্যে যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন আমাকে এই নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে প্রত্যেকটা বিষয়ের জন্য প্রস্তুত থাকা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন কোয়াকাটা হুজুর আর এখানে এসে একটু পরে এসে যাবে হযরত তো হযরত এসে যাবেন আমরা কেউ মজমা নষ্ট করব না যেভাবে আসি এইভাবে আমরা বসে থাকবো ইনশাআল্লাহ আমরা এই জায়গায় সূরা তাকাসুর যে শুনলাম কিছু শিখতে পারছি কিনা যারা যারা শিখছেন হাত তোলেন সামনের মানুষগুলো হাত তোলেন শিখছেন কিছু এই শিক্ষার আলোতে দাবি করে যাচ্ছি আমি ওঠার পর একজন উঠবেন হাত তুলে রাখেন একজন উঠবেন না রাজি আছেন ওই পাশের গোলা জীবন